হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিলাকিক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ফার্স্ট ক্লাসে ট্রাইগোনোমেট্রি অর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করবো পুরো ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাসটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সামান্যই সাপোর্ট পরবর্তী ক্লাসে ভিডিও তৈরির জন্য আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তো ত্রিকোণমিতি আমরা কেন করবো বা ত্রিকোণমিতি কী মনে করো তুমি একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছো এই পজিশানে দাঁড়িয়ে থেকে তোমার এই বিল্ডিংটার টোটাল হাইট অর্থাৎ ভূমি থেকে এই বিল্ডিংটার টোটাল উচ্চতাটা ঠিক কতটা সেটা মনে করো তোমার জানার প্রয়োজন হলো তো তুমি একটা কাজ করতে পারো কি বিল্ডিংটার একদম ছাদে উঠে অর্থাৎ টপে উঠে একটা ফিতার সাহায্যে ওপর থেকে নিচ অব্দি মেজার করতে পারো তবে সেটা অনেক সময় সাপেক্ষ হবে এবং অনেক ডিফিকাল্ট হবে অর্থাৎ খুব সহজভাবে তুমি সেটা মেজার করতে পারবে না তো সহজভাবে মেজার করার জন্য আমরা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে এই বিল্ডিংটার হাইট সহজেই মেজার করতে পারবো একইভাবে মনে করো একটা নদী এরকমভাবে বয়ে যাচ্ছে তো তুমি এখানে দাঁড়িয়ে তোমার ইচ্ছা হলো কি নদীটার এই পাশ থেকে এই পাশ অবধি কতটা উইথ অর্থাৎ নদীটা ঠিক কতটা চওড়া সেটা তুমি মেজার করতে চাইছো তো একইভাবে আমরা এই ত্রিকোণমিতির সাহায্য নিয়ে এই নদীটার উইথ কতটা আমরা সহজেই সেটা মেজার করতে পারবো তো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো কিভাবে মেজার করা যায় সেগুলো শিখবো আজকের ক্লাসে আমরা একদম ত্রিকোণমিতির বেসিক থেকে আলোচনা করব অবশ্যই তোমরা কনসেন্ট্রেশনের সাহায্যে ক্লাসটা অ্যাটেন্ড করো তাহলে আশা করি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হবে তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দুটো জিনিস শিখব একটা হচ্ছে ত্রিকোণ ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক রেশিও এবং ভ্যালুজ অফ অ্যাঙ্গেলস অর্থাৎ কনের মান তো আমরা এই দুটো জিনিস শিখবো এবং এই দুটো জিনিস কীভাবে সুন্দরভাবে সহজে মনে রাখা যায় সেটাও শিখব তো চলো শুরু করছি আজকের ক্লাস তো মনে করো পি সি কিউ একটা কোন যেটা এখানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে অর্থাৎ একটা সূক্ষ্ম কোণ তৈরি করে যেটার ভ্যালু আমরা ধরে নিলাম থিটা এখন আমরা এই সিপি বাহুর ওপরে যদি একটা পয়েন্ট পাই মনে করলাম কি পয়েন্টটা এ এই এ বিন্দু থেকে আমরা এই সি কিউ বাহুটার ওপরে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি পারপেন্ডিকুলার ড্র করলে সি কিউ বাহুটার ওপরে আমরা একটা পয়েন্ট পাবো যেই পয়েন্টটার নাম ধরলাম কি বি তাহলে এই সি কিউ বাহুটার ওপরে এই এবি বাহুটা যেহেতু পারপেন্ডিকুলার হচ্ছে তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের নাইনটি ডিগ্রি হবে এখন আমরা কি দেখতে পাচ্ছি এই নাইনটি ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটা হচ্ছে এ এটা হচ্ছে এই এ বি সি সব সবথেকে বড়ো বাহু অর্থাৎ নাইনটি ডিগ্রির বিপরীত দিকের বা অপোজিট সাইডের যে বাহুটা সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার অতিভুজ ঠিক আছে এসি তাহলে এসিটা কি এই রাইট অ্যাঙ্গেল অর্থাৎ এবিসি ত্রিভুজের অতিভুজ যেটাকে ইংলিশে বলা হয় হাইপোথেনাস ঠিক আছে এবার এই বি বাহুটা হচ্ছে এই ট্রা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার বেস বা ভূমি তাহলে আমরা কী লিখতে পারি বি হচ্ছে ভূমি বা বেস আর কি থাকলো না এবিটা কি এবিটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার তাহলে এবিটাকে আমরা কী লিখছি ওই এবিসি ত্রিভুজটার লম্ব বা পারপেন্ডিকুলার তাহলে এই হাইপোথেনাসটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করতে পারি আর এই বেসটাকে আমরা বি দিয়ে ডিনোট করতে পারি আর পারপেন্ডিকুলারটাকে আমরা পি দিয়ে ডিনোট করতে পারি তাহলে আমরা যেই ত্রিভুজটা পেলাম সেই ত্রিভুজটার এই সূক্ষ্মকোণ অর্থাৎ এই অ্যাকিউট অ্যাঙ্গেল থিটার সাপেক্ষে আমরা এসি বাহুটাকে কি পেলাম না এই ত্রিভুজটার হাইপোথেনাস অর্থাৎ অতিভুজ আর এবি বাহুটাকে কি পেলাম এই থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে এই ত্রিভুজটার পারপেন্ডিকুলার বা লম্ব এবং এই বি বাহুটাকে কি পেলাম এই ট্রায়াঙ্গেলটার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার কি না ভূমি বা বেস তো এইখান থেকেই আমাদের এই ট্রাইগোনোমেট্রি ওর ত্রিকোণমিতির কনসেপ্টটা আসে তো ত্রিকোণমিত্তিক অনুপাত বা ট্রাইগোনোমেট্রিক রেশিওয়ে কিছু টার্ম আসে কি সাইন থিটা কস থিটা ট্যান থিটা তো সেগুলোর কিছু ফর্মুলাও আছে কিন্তু আমরা সেই ফর্মুলাগুলো কিছুদিন মনে রাখার পরে তারপরে ভুলে যাই তো আমরা আজকে কিছু টিপস শিখব বা ট্রিক্স শিখব যাতে করে সেগুলো আমরা সহজেই মনে রাখতে পারি তো সবার প্রথমে আসে সাইন থিটা তো সাইন থিটার একটা ফর্মুলা আছে সাইন থিটার ফর্মুলাটা মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে তো সাইন থিটার টার্মটা আসলেই আমরা মনে রাখবো শ্যামবাবু লম্বাওতি। কি না বাবু একটু লম্বা ধরনের মানুষ অর্থাৎ শ্যামবাবুর উচ্চতার একটু বেশি তো আমরা মনে রাখবো কি শ্যামবাবু লম্বা অতী তো সাইন অর্থাৎ শ্যামবাবু সাইন কি শ্যামবাবু আর লম্বা হচ্ছে লম্ব আর অতি হচ্ছে অতিভুজ তাহলে আমরা এই সাইন থিটা টার্মটা যখনই আসবে তখন আমরা কি মনে রাখবো না শ্যামবাবু লম্বা হচ্ছে লম্ব অতি হচ্ছে অতিভুজ তাহলে কি বললাম সাইন থিটা যখনই আসবে তখন আমরা মনে রাখবো শ্যামবাবুর কথা শ্যামবাবু লম্বা হচ্ছে লম্ব আর অতিভুজ অতি হচ্ছে অতিভুজ এবার নেক্সট যেই টার্মটা আছে সেটা আছে কস্থিটা তো কস্থিটা টার্মটা যখনই আসবে তখন আমরা কাশিবাবুর কথা মনে রাখবো তো কাশিবাবু কি একটা গোলগাল চেহারার মানুষ অর্থাৎ একজন ভুঁড়িওয়ালা মানুষ তো আমরা কি মনে রাখবো না কাশিবাবুর ভুড়ি অতি ঠিক আছে কাশিবাবুর ভুড়ি অতি অর্থাৎ কাশিবাবু হচ্ছে কস্থিটা যার বুড়ি আছে অর্থাৎ ভূমি বাই অতিহুজ অতি হচ্ছে অতিহুজ অর্থাৎ কস্থিটা টার্মটা যখনই আসবে তখন আমরা কী মনে রাখবো না কাশিবাবু একটু গোলগাল চেহারার লোক ভুড়ি আছে যার অর্থাৎ কাশিবাবুর ভুড়ি অতি অর্থাৎ ভূমি হচ্ছে ভুড়ি আর অতি হচ্ছে অতিহুজ তো আমরা কী পেলাম সাইনথিটা আর কস্থিটা নেক্সট আমরা ট্যান থিটার কিভাবে মনে রাখা যায় সেটা আমরা দেখব তো ট্যান থিটার টার্মটা আসলেই আমরা মনে রাখবো কি দড়ি টানাটানি খেলার কথা দড়ি টানাটানি খেলা কোথায় হয় না মাটিতে হয় বা ভূমিতে হয় তাহলে আমরা ট্যান থিটা যখনই টার্মটা আসবে তখনই আমরা মনে রাখবো দড়ি টানাটানি খেলার কথা অর্থাৎ টানাটানি টানাটানির দড়ি টানাটানির লড়াই কোথায় হয় ভূমিতে হয় অর্থাৎ এই ট্যান থিটা টার্মটা যখনই আসবে তখন আমরা দড়ি টানাটানির কথা মনে রাখব টানাটানি হচ্ছে ট্যান থিটা লড়াই হচ্ছে লম্ব কোথায় হয় লড়াইটা কোথায় হয় না ভূমিতে হয় তাহলে লম্ব বাই ভূমি তাহলে আমরা ট্যান থিটাইজুগাল টু কী পেলাম লম্ব বাই ভূমি তাহলে সবার প্রথমে আমরা পেলাম সাইনথিটাইজুগাল টু বাই অতিভুজ সেকেন্ডে আমরা কী পেলাম কসথিটাইজুগাল টু ভূমি বাই অতিভুজ আর থার্ড আমরা কী পেলাম টেন থিটা ইজ টু ভূমি তো এই তিনটে টার্মই হচ্ছে ট্রাইগোনোমেট্রি অর ত্রিকোণ্মিতির ফান্ডামেন্টাল আর বেসিক টার্ম এই তিনটের ওপরে ডিপেন্ড করেই বাকি সমস্ত টার্মগুলো আসে তো আমরা সাইন থিটা পেলাম কস থিটা পেলাম আর টেন থিটা পেলাম এবার টেন থিটা আমরা আরও একটাভাবে পাই কীভাবে পাই না টেন থিটা আমরা কীভাবে পাই না আমরা যদি সাইন্থিটাকে কসথিটা দিয়ে ভাগ করি তাহলেও আমরা ট্যান্থিটা পাই কীভাবে পাই আমরা দেখে নেব আমরা সাইন্থিটা কী পেলাম লম্ব বাই অতিভুজ আর আমরা কস্তিটা কী পেলাম ভূমি বাই অতিভুজ তো এখান থেকে যদি এই অতিভুজ আর অতিভুজ কেটে যায় তাহলে আমাদের কি পড়ে থাকে এই লম্ব বাই ভূমি পড়ে থাকে তাহলে আমরা কি দেখতে পেলাম টেন থিটা ইজ ইকাল টু ভূমি যেটা আমরা আগেই পেয়েছিলাম তাহলে আমরা কি করতে পারি না সাইন থিটাকে যদি কস দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা টেন থিটার ভ্যালু পাই অর্থাৎ টেন থিটা ইজুকাল টু আমরা কী পেলাম সাইন থিটা বাই কস থিটা তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও তাহলে তোমরা মনে রাখতে পারবে খাতায় লিখে নাও তো আমরা জানি কি খাতায় যদি আমরা কিছু লিখে নিই তাহলে আমরা সে সেটা অনেক দিন মনে রাখতে পারি তো তোমরাও খাতায় লিখে নাও তাহলে অনেকটা অনেক দিন মনে রাখতে পারবে তো আমরা কি লিখলাম সবার প্রথমে সাইন্থিটা যখন আসবে তখন আমরা শ্যামবাবুর কথা মনে রাখবো শ্যামবাবু একজন লম্বা ধরনের মানুষ তো আমরা লিখতে পারি শ্যামবাবু লম্বা অতি শ্যামবাবু হচ্ছে সাইনথিটা যিনি কি লম্বা অতি অর্থাৎ লম্ববাই অতিভুজ তো সেকেন্ড আমরা কাশিবাবুর কথা মনে রাখবো কাশিবাবুর ভুড়ি অতি তো কস্তিটা যখনই আসবে তখন হবে কাশিবাবুর কি ভুঁড়ি অতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ আর তিন নম্বরে কি আমরা ট্যান থিটা পেলাম অর্থাৎ ট্যান থিটা যখনই আসবে তখন আমরা দড়ি টানাটানি খেলার কথা মনে রাখবো তো ট্যান থিটা অর্থাৎ দড়ি টানাটানির লড়াই হয় ভূমিতে লড়াই হচ্ছে লম্বা আর ভূমিতে হচ্ছে ভূমি অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্বাই ভূমি নেক্সট এই সাইন্থিটা কস্থিটা আর ট্যান থিটা এই তিনটে টার্মের ওপরে বেস করে আরও তিনটে টার্ম আসে সেটা হচ্ছে কোসেক কোসেক থিটা সেক থিটা এবং কট থিটা তো কি হয় না সাইন থিটার যদি আমরা রিভার্স করি তাহলে আমরা পাই কোসেক থিটা অর্থাৎ সাইন থিটা ইজ ইকাল টু আমরা লিখতে পারি ওয়ান বাই কোসেক থিটা একইভাবে আমরা যদি থিটার রিভার্স করি তাহলে আমরা পাই সেক থিটা তা আমরা লিখতে পারি কস থিটা ইজ টু ওয়ান বাই সেক থিটা একইভাবে আমরা যদি টেন থিটার রিভার্স করি তাহলে আমরা পাই কর থিটা তো আমরা লিখতে পারি টেন থিটা ইজ টু ওয়ান বাই থিটা তাহলে এখান থেকে রিলেট করে আমরা লিখতে পারি কোসেক থিটা ইজ ইকাল টু কি লিখতে পারি অতিভুজ বাই লম্ব কেন লিখতে পারি না যেহেতু সাইন থিটাইজুকাল টু আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক থিটা আমরা কি লিখতে পারি অতিভুজ বাই লম্ব একইভাবে আমরা সেক থিটাইজুকাল টু কি লিখতে পারি অতিভুজ বাই ভূমি এবং কিটাইজুকাল টু কি লিখতে পারি না ভূমি বাই লম্ব তো আশা করি এরপরে তোমরা মনে রাখতে পারবে তো আমরা কি পেলাম না সাইনথিটাইজুগল্টু বাই অতিভুজ তার ঠিক রিভার্স অর্থাৎ কোসেক থিটা টু অতিভুজ বাই লম্ব একইভাবে কসথিটাইজুগল্টু ভূমি বাই অতিভুজ আর সেকথিটাইজুগাল টু অতিভুজবাই ভূমি আর টেন টু কি পেলাম না লম্ববাই ভূমি সেখান থেকেই আমরা রিভার্স করে পাচ্ছি কটা ইকুয়াল টু হচ্ছে ভূমিবাই লম্ব আর আমরা একটু আগেই আরও একটা টার্ম মানে আরও একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশান করে আমরা কী বের করেছিলাম না আমরা ট্যান থিটা ইজুকুয়াল টু লিখেছিলাম সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ আমরা যদি কস থিটা সাইন থিটাকে থিটা দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা ট্যান থিটা পাই তো একইভাবে আমরা লিখতে পারি কটা ইজ ইকাল টু কস থিটা বাই সাইন থিটা কারণ কি না টেন থিটার রিভার্স হচ্ছে কট থিটা অর্থাৎ আমরা যদি ওয়ান বাই কট করি তাহলে আমরা পাই টেন তো আমরা কী জেনেছিলাম না টেন থিটা ইজ টু সাইন থিটা বাই কস থিটা তাহলে একইভাবে আমরা লিখতে পারি কি কট থিটা ইজ টু কস থিটা বাই সাইন থিটা অর্থাৎ এই সাইনটা নিচে চলে আসছে আর কসটা উপরে চলে আসছে তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে যদি কোথাও কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের জন্য একটা প্রবলেম আছে যেটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে এবং কত অ্যান্সার হচ্ছে সেটাও উত্তরে লিখবে আমি প্রশ্নটা একবার পড়ে দিচ্ছি এবিসি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ এবি যার মান আছে দশ সেন্টিমিটার ভূমি আছে বিসি যার মান আছে আট সেন্টিমিটার এবং লম্ব আছে এসি যার মান আছে ছয় সেন্টিমিটার তাহলে এবিসি ত্রিভুজটার সাইন্থিটা কস থিটা ট্যান থিটা পোসেক থিটা সেক থিটা এবং কর থিটার মান নির্ণয় করো এটার অ্যানসার কত হচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের ক্লাসটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে দ্যাটস অল ফর দা ডে থ্যাঙ্ক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আমরা আবার নেক্সট ক্লাসে এই ত্রিকোণমিতির নেক্সট পার্টগুলো নিয়ে আলোচনা করব